চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মহিনউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হয় মামলা থেকে চারজনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন। মামলার এজাহার থেকে জানা যায়, 2017 সালে 1,00,000 টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মরিয়ম বেগমকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে স্বামী মহিনউদ্দিন। পরে এ ঘটনায় বাদী হয়ে নিহতের বাবা হাজীগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ চার্জশিট দাখিল করলে আসামির উপস্থিতিতে আদালত আজ এই রায় দেয়। কাজ শুরু হয়ে গেছে।